ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে আমরা কিছু কথা আরোজ করব। বিশেষ করে এমন একটি সময় আমরা এই বিষয়ে কথা বলছি যখন ইসলামী শিক্ষা এটা আমাদের সমাজে নানা কারণে চরমভাবে হুমকির মুখে। অনেক ক্ষেত্রে আমরা যারা অভিভাবক আছি তারা আমাদের সন্তানদের ইসলামী শিক্ষাটাকে হুমকির মধ্যে নিজেরাই ফেলে দিয়েছি। অনেক সময় দেশের বাইরের বিভিন্ন অপশক্তিগুলো যারা আমাদের দারিদ্র, যারা আমাদের অভাব, যারা আমাদের নানান দুর্বলতাকে পুঁজি করে কখনো শিক্ষার নামে কখনো সেবার নামে, ঠিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে এই দেশকে গ্রাস করেছিল তারাও ঠিক সেভাবে ধীরে ধীরে গ্রাস করে চলেছে। এরকম একটা ভয়াবহ বাস্তবতা আমাদের সবার সামনে একেবারে পরিষ্কার আলোর মতো। সেরকম একটা সময় আমরা ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিম ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এবং সুস্পষ্টকারী কিতাব এসেছে। এই নূর, এই আলো যেটি আল্লাহর পক্ষ থেকে এসছে, এই সুস্পষ্টকারী যে কিতাব মহাগ্রন্থ কোরআনে কারিম এসছে, এই কোরআন এবং সুন্নাহ, এটাই হলো ইসলামী শিক্ষার মূল। ইসলামী শিক্ষার উৎসই হলো এই কোরআন এবং সুন্নাহ। ইসলামী এই শিক্ষাটা কেন গোটা বিশ্বের মানুষের জন্য প্রয়োজন, এটির কেন কোনো বিকল্প নাই, সে বিষয়ে আমরা শুধু দুটি পয়েন্টে কথা বলতে চাই। নাম্বার এক, ইসলামী শিক্ষা এসেছে আল্লাহর কাছ থেকে ওয়াহির মাধ্যমে। আর এছাড়া যত জ্ঞান, যত শিক্ষা ধারণা পৃথিবীতে আছে, এই সব ধারণাগুলো মানুষের মস্তিষ্ক প্রসূত। মানুষের মস্তিষ্ক প্রসূত ধারণা সেটা দেখতে অনেক চমকপ্রদ হতে পারে, সেটা দেখতে অনেক সুন্দর হতে পারে, তার বাহ্যিক উপকারিতাগুলো অনেক একেবারে দিনের আলো মতো পরিষ্কার হতে পারে, কিন্তু সেগুলোর উপকারিতা কখনো সাস্টেইন করবে না, করে না। পৃথিবীতে বহু সভ্যতা এসেছে, তার কোনোটি টিকেনি। একটি সভ্যতা গোটা পৃথিবীতে আজও টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকবে, আর সেটি হলো ওহি ভিত্তিক সভ্যতা। ওহির বাইরের যে সভ্যতা মানুষ নিজেরা গড়ে তুলেছে পৃথিবীতে, কালের আবর্তে সেগুলো সব হারিয়ে গেছে। কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন এই বাস্তবতাকে তার ভাষায় বলেছেন, ও আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ, আম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ, ও আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। ফেনা বা বুদবুদ দেখতে অনেক দেখা যায়। আমরা যখন কোনো বালতিতে ওয়াশিং পাউডার বা ইত্যাদি মিশাই, অথবা সাধারণ যে জলাশয়গুলো আছে সেগুলোতে পানির স্রোতে ফেনা অনেক সময় অনেক উঁচু পর্যন্ত উঠে যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই যে ফেনা, এই ফেনা দেখতে বেশ অনেক বড় সড়ো জায়গা নিয়ে সে আছে বোঝা যায়, এবং মনে হচ্ছে যে ফেনাময় গোটা জায়গাটা। বাস্তবতা হলো ফেনা একসময় শুকিয়ে যায়, ফেনা একসময় চলে যায়, ফেনা থাকে না। তবে ফেনার নিচে যেটা মানুষের জন্য উপকারী সেটা দেখা যায় না, সেটার শো অফ অত বেশি হয় না, কিন্তু টিকে সেটাই। পৃথিবীতে আজও পর্যন্ত বহু বড় বুদ্ধিজীবী, বহু রাজনীতিবিদ, বহু প্রভাবশালী ব্যক্তিত্ব, বহু সম্পদশালী মানুষ, বহু জনপ্রিয় মানুষ, বহু পপুলার পার্সোনালিটি এসেছে, এবং তাদের একজনও পৃথিবীতে আজও পর্যন্ত টিকে আছে কেউ দেখাতে পারবে না। যতজন টিকে আছে ততজন ওহির ভিত্তিতে টিকে আছে। আপনি ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের কথা বলেন, আদম আলাইহিস সালাতুসসালামের কথা বলেন, নূহ আলাইহিস সালাতুসসালামের কথা বলেন, দাউদ আলাইহিস সালাতুসসালামের কথা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন, যত মানুষ পৃথিবীতে হাজার হাজার বছর পর পৃথিবীতে টিকে আছে তাদের প্রত্যেকেই হয় নবী রাসুল, আর না হলে নবী রাসুলদের আদর্শের অনুসারী। নবী রাসুলদের আদর্শের বাইরের জগতের কেউ, সে যত প্রভাবশালী হোক, গোটা পৃথিবীতে যত দাপটের অধিকারী হোক না কেন, যত সম্পদের অধিকারী হোক, যত পপুলার হোক, তাদের কেউ পৃথিবীতে টিকে নাই এবং কিয়ামত পর্যন্ত কেউ থাকবে না, থাকবে শুধুমাত্র ওই ওহি ভিত্তিক যে সভ্যতা সেটাই। আপনি আজ থেকে বেশি না, মাত্র 500 বছর আগে, 400 বছর আগে রাজত্ব করেছে পৃথিবীতে, অনেক ভালো রাজা ছিলেন, অনেক বড়
সম্পদশালী মানুষ ছিলেন অনেক দাপট ছিল পৃথিবীতে আপনার বগুড়ার সাতমাথায় কিংবা ঢাকার গুলিস্তানে বা চট্টগ্রাম এরকম গুরুত্বপূর্ণ কোন স্পটে দাঁড়িয়ে কেউ যদি ওই ব্যক্তির নাম নিয়ে তার 14 গোষ্ঠীর নাম নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে গালিগালাজ করা ভালো জিনিস না কিন্তু যদি কেউ করে তাকে নিন্দা মন্দ করে তো এই সাতমাথার আশেপাশে শত শত চলা মানুষ গুলিস্তানের আশেপাশে চলা শত হাজারো মানুষ তাদের কারোর কি কোনো মনে কষ্ট হবে যে হায়রে 500 বছর আগে চলে গেছে এই রাজা এত ভালো ছিল এই লোকটাকে গালি দিচ্ছে কারোর কষ্ট হবে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কটু কথা পৃথিবীর যেই কোনো প্রান্তে কোনো একজন মানুষ বলে তাহলে লক্ষ লক্ষ মানুষের হৃদয় ভুনা হয়ে যায় আচ্ছা বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন প্রায় 1500 বছর হতে চলেছে 1400 বছরেরও বেশি এই 1450 বছর আগে চলে যাওয়া একটা মানুষ কি পৃথিবী এতটা মনে রেখেছে আপনি 1450 বছর লাগবে না আমাকে 400 বছর আগে চলে যাওয়া একজন মানুষের নাম বলেন যার নাম পৃথিবীতে মানুষের মুখমুখে আছে মানুষের হৃদয়ে আছে যার দুর নাম কেউ সহ্য করতে পারবে না এরকম আরেকটা নাম দেখাতে পারবেন কেউ নাই আজকে পৃথিবীতে অনেক জনপ্রিয় এবং পপুলার মানুষ আপনারা দেখেন তাদের ফ্যান ফলোয়ার অনেক মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তাদের তাদের এক একটা ভিডিও এক একটা ছবিতে মিলিয়ন মিলিয়ন মানুষ রিয়্যাক্ট করে এই মানুষগুলোর মারা যাওয়ার 2-4-5 বছর পর বা আরো কিছু কাল পর এই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তো দূরের কথা শত শত মানুষও তাদেরকে স্মরণ করবে না এটা হলো বাস্তবতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এবং তার আগে যত নবী রাসূল গত হয়েছেন অর্থাৎ ওহী ভিত্তিক সভ্যতা যারা বিনির্মাণ করেছেন তাদের এরকম বুদ্বদের মতো ফেনার মতো দেখতে লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার ভক্ত অনুরক্ত ছিল না বুদ্বদের মতো অনুরক্ত ছিল না কিন্তু যেই ফলোয়ার ছিল তারা তাদেরকে যেভাবে ধারণ করেছে ওহী ভিত্তিক সভ্যতা যারা পৃথিবীতে বিনির্মাণের পেছনে কোনো অবদান করেনি রাখেনি অথবা এর সাথে সম্পৃক্ত হতে পারেনি এই মানুষগুলো একটা সময়ে যত বেশি জনপ্রিয় হোক না কেন একটা সময় পৃথিবীর ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়ে গেছেন চিরতরে বিস্তৃত বিস্তৃত হয়ে গেছেন তাদেরকে কেউ স্মরণ রাখেনি একজন মানুষও আপনি দেখাতে পারবেন না নবী রাসূল এবং তাদের অনুসারী ছাড়া যারা শত শত হাজার হাজার বছর পর অমর হয়ে আছেন অমর হওয়া বলতে যেই কথা বলা হয় এটা একমাত্র নবী রাসূল এবং তাদের অনুসারী ছাড়া আল্লাহর ওহী ভিত্তিক সভ্যতার সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন তারা ছাড়া পৃথিবীতে একটি মানুষকে আল্লাহ দেন নাই কিয়ামত পর্যন্ত দিবেনও না এর চেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় আর কি আছে বলেন ওহী ভিত্তিক শিক্ষার কেন প্রয়োজন এই শিক্ষা মানুষের জন্য উপকারী আর উপকারের যে মানদণ্ড উপকার মাপ করার যে মানদণ্ড মাপকাঠি আজকাল সেটা আমরা ওই বুদ্বুদ এবং ফেনার মতো স্বাভাবিক এবং সহজ সরল সমীকরণ দিয়ে আমরা সেগুলোকে ঠিক করে ফেলি এবং এর ফলশ্রুতিতে আমরা ভুল করে ফেলি দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন ওহী ভিত্তিক শিক্ষা এই শিক্ষা কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য সর্বকালে সর্বযুগে সকল সভ্যতায় সকল সমাজে উপকারী আছে থাকবে আর অন্য যত সভ্যতা আছে এগুলো কোন সমাজে কখনো বেশ উপকারী মনে হয় আবার এক সময় সেটা চরম ব্যর্থ একটি ব্যবস্থা হিসাবে প্রমাণিত হয় তার বিকল্প মানুষকে দাঁড় করাতে হয় পরিবর্তন করতে হয় এবং নতুন ফরম্যাট দিতে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন কোরআন এবং হাদিস ভিত্তিক শিক্ষা এই শিক্ষা যেহেতু আল্লাহর তরফ থেকে আসছে সৃষ্টিকর্তার তরফ থেকে আসছে এটার কোনো এক্সপেরিমেন্ট করার প্রয়োজন নাই যে পরীক্ষা নিরীক্ষা করে দেখি এটা ভালো হয় কি না মানুষ যেগুলো তৈরি করে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে মানুষ একটা সময় অনেক চমকপ্রদ মনে হয় আবার একটা সময় একেবারেই অনর্থক এবং অপ্রয়োজনীয় মনে হয় আমি ছোট ছোট তিনটা উপমা দিতে চাই নাম্বার এক আজ যে শিক্ষা ব্যবস্থা গোটা পৃথিবীতে আছে যে শিক্ষা ব্যবস্থায় ধর্মের কোনো বালাই নাই মোরালিটি বা নীতিনৈতিকতা বা আদর্শের তেমন কোনো গুরুত্ব নেই শুধুমাত্র বস্তুগত শিক্ষাটাই শিক্ষা মনে করা হচ্ছে এরকম একটা সমাজ বাস্তবতায় আমরা যদি একটু আমাদের আশেপাশে চোখ বুলাই মানুষের মধ্যে যে ডিপ্রেশন আছে মানুষের জন্য মধ্যে যে পেরেশানি আছে মানুষের মধ্যে যে কষ্ট আছে মানুষের মধ্যে যে বেদনা আছে
এগুলো যদি আমরা আজ থেকে আমাদের দেশের ব্যস্ততায় আরো 20 বছর 30 বছর 40 বছর বা 50 বছর আগে চলে যাই যারা বয়সে অনেক সিনিয়র আছেন তাদের জন্য সহজ হবে বা আমরা যারা মধ্যবয়সের আছি তারাও তাদের মত করে তাদের কৈশোরে যদি ফিরে যাই এখন মানুষ তুলনামূলকভাবে ডিপ্রেশনে বেশি নাকি আজ থেকে আরো 20 30 বছর আগের মানুষ বেশি ডিপ্রেশনে ছিল 30 বছর 40 বছর আগের মধ্যে মানুষের মধ্যে ডিপ্রেশন টেনশন পেরেশানি এগুলো বেশি ছিল নাকি এখন বেশি এখন বেশি সবাই একমত সুখের যে উপকরণগুলো আছে সেগুলো কি আগের তুলনায় বাড়ছে না কমেছে আমি কি বোঝাতে পেরেছি মানুষের সুখের উপকরণ বাহন হিসাবে গাড়ি লাক্সারিয়াস গাড়ি ট্রেন বিমান হেলিকপ্টার এগুলো আমাদের দেশের বাস্তবতায় 20 30 40 বছর আগে যা ছিল এখন সেই জায়গা থেকে আমরা আরো উন্নতি করেছি না পিছিয়ে আছি উন্নতি করেছি কোনো সন্দেহ আছে আমাদের অবকাঠামোগত উন্নয়নের কথা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে আগে বেশি ভালো ছিল না এখন ভালো আছে কিন্তু আমরা একেবারে নির্মোহভাবে প্রত্যেকটা মানুষ যদি নিজের বিবেককে জিজ্ঞাসা করি আমি যতটুকু দেখেছি আমার ছেলেবেলা থেকে এই পর্যন্ত আগে মানুষ সুখে ছিল না এখন বেশি সুখে আছে মনের সুখের কথা বলছি মানসিক প্রশান্তি বা সুখ এটা কি আগে বেশি ছিল না এখন বেশি আছে আগে বেশি ছিল স্বামী স্ত্রী এবং দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যকার দাম্পত্য সম্পর্ক এগুলো তুলনামূলকভাবে আগে অনেক ভালো ছিল না এখন ভালো আছে আমি অনেক জায়গায় বলার চেষ্টা করি এখন তো স্বামী স্ত্রী একে অন্যকে ভালোবাসা প্রকাশ করার জন্য শতটা ব্যবস্থা আছে ফোনে কল করে ভালোবাসা কথা বলতে পারে মেসেঞ্জারে মেসেজ দিয়ে ভালোবাসা কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে ভালোবাসা কথা বলতে পারেন হ্যাঁ রিয়্যাক্ট জানাতে পারেন কত ভাবে ভালোবাসা শুধু প্রকাশ করতে পারেন আর যদি গিফট আদান প্রদানের কথা বলেন তাহলে এক সময় শুধু ফুচকা চটপটিতে সীমাবদ্ধ ছিল এরপরে মানুষ চাইনিজ খাওয়া ধরলো এখন যা বুফে খাওয়ায় বা পেটে খাওয়ায় এরপরে যা শপিং মলে গিয়ে ছেড়ে দেয় শুধুমাত্র শেষে কার্ড পাঞ্চ করে বিল দিয়ে চলে আসে কত আছে দেখার মানে সময় নেই ভালোবাসাবাসীর জন্য কত কিছু মেয়েদের এন্ড থেকে যদি বলেন তো মেয়েরা সাজগোজ করা বলেন নিত্য নতুন পোশাক আশাক পরা বলেন স্বামীকে খুশি করবার জন্য তাকে ভালোবাসা দেওয়ার জন্য প্রকাশ করবার জন্য হাজারো আইটেম আছে কিন্তু আজ থেকে 30-40 বছর আগে যদি চলে যাই আমাদের মুরব্বীরা ছিলেন যারা বাপচারচারা যারা ছিলেন তারা তাদের স্বামী স্ত্রী একে অন্যকে ভালোবাসা আমাদের মতো এত বেশি জাহির করার সুযোগ ছিল না হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো আর ফোনে কথা বলা তো দূরের কথা ভোর যে নিজের কক্ষ থেকে বের হয়ে কাজে চলে গেছেন আবার রাতে 8-9টায় খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়ে রুমে যাওয়ার আগ পর্যন্ত বেচারির চেহারার দিকে তাকাবার সুযোগটাও পায় নাই আর বুফে নিয়ে খাওয়াবে সেটা তো পরের কথা বছরে ঈদের সময় একটার বেশি দুইটা কাপড় কিনে দেওয়ার সামর্থ্য বা সুযোগও সেভাবে ছিল না মাগার ভালোবাসাটা ছিল কিন্তু সুপার গ্লুর মতো এখনো সে সমস্ত মুরব্বীদের দেখবেন চাচা চাচিদের ছাড়া বাঁচেন না চাচিও চাচার ছাড়া বাঁচে না আর এখন ইয়াং ছেলেফেলেদের বিয়ের আগে যে ঘটা হয় যে আয়োজন হয় মনে হচ্ছে রাজ্যের সকল ভালোবাসার বিনিময় আজকে হয়ে যাবে কিন্তু কয়দিন যাইতে না যাইতেই নষ্ট হয়ে যায় তো এই বাস্তবতাকে আমরা কি অস্বীকার করতে পারবো আমরা ধর্মহীন যে শিক্ষাকে আগলে নিয়েছি আঁকড়ে নিয়েছি ধারণ করেছি চর্চা করছি সে শিক্ষা দ্বারা আমরা নিজেদেরকে পরিচালিত করছি সেটা আমাদেরকে সুখী করতে পারে নাই কোনো সন্দেহ আছে কিয়ামত পর্যন্ত পারবেও না আপনি যদি বলেন যে আজ থেকে 30-40 বছর আগের মানুষগুলো আর আমাদের মধ্যে কি ছিল কি নাই তো আমি বলবো ধর্মহীন শিক্ষা আমাদের মধ্যে আছে তাদের মধ্যে ছিল না নীতিনৈতিকতা আদর্শ দীনী শিক্ষাকে ধারণ করার প্রবণতা তাদের মধ্যে যতটা ছিল এখন আমাদের মধ্যে ততটা এছাড়া মৌলিক কোনো পার্থক্যের জায়গা আপনি বের করতে পারবেন না এই একটি জিনিস তাদের এবং আমাদের মধ্যে সুখ এবং প্রকৃত প্রশান্তি পাওয়া না পাওয়ার বিষয়ে একবারে সুস্পষ্ট রেখাপাত করে দিয়েছে দেখুন কদিন আগে ঢাকা একটা অনুষ্ঠানে আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলছিলাম যে বেশিরভাগ অভিভাবকরাও আমরা চরম ধর্ম বিমুখ বা
আমাদের ব্যক্তিগত জীবনও আমরা ধর্মটাকে একেবারে কিছু ইবাদত সর্বস্ব বিষয় বানিয়ে আলাদা করে রেখেছি। এজন্য আমাদের সন্তানদের ব্যাপারে প্রত্যেকটা অভিভাবকেরই বা বেশিরভাগ অভিভাবকেরই মানসিকতা হলো যে আমার সন্তান থাকুক দুধে ভাতে। আপনার সন্তান দুধে ভাতে থাকলে আমার সমস্যা নেই, থাকুক, কিন্তু তার চাইতে বড় চাওয়া হওয়া উচিত ছিল যে আমার সন্তান থাকুক ইমান আমলে, প্লাস সে দুধে ভাতে থাকুক। কয়জন অভিভাবক আছেন বুক টান টান করে বলতে পারবেন যে আমি আমার আদরের সন্তানকে মানুষের মতো মানুষ, ভালো মুসলিম, আদর্শবান, নীতিবান, আল্লাহওয়ালা, আল্লাহবিরু মানুষ হিসাবে গড়ে তুলতে চাই, এর পাশাপাশি সে যদি ভালো আলেম হয়, ভালো ডাক্তার হয়, ভালো ইঞ্জিনিয়ার হয়, ভালো, সে যদি ভালো ক্যারিয়ার গড়ে তুলতে পারে, সে যদি ভালো অবস্থানে যেতে পারে আলহামদুলিল্লাহ, না যেতে পারলে দুঃখ নাই, কিন্তু তাকে ভালো মানুষ হতে হবে, এটা আমার মূল টার্গেট। কজন অভিভাবক আছে? আমাদের ছেলে মেয়েদের নিয়ে আমাদের যত ব্যস্ততা আছে, এই সকল ব্যস্ততার দিকে তাকালে বোঝা যায় আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো এক একটা, আমি যেরকম একটা টাকার মেশিন হয়েছি সেও একটা টাকার মেশিন হোক, আমি যেরকম সমাজে একটু ভাবসাব জাহির করার জন্য বিভিন্ন বড় চেয়ার, বড় পদ, বড় জায়গায় বসার জন্য হাপিতাস করছি, সেও এই জায়গাটা যেতে পারুক। ব্যাস এটাই হলো আমাদের মূল বিষয়। আমরা সমাজে একজন সৎ, নীতিবান, আদর্শ, ভালো মানুষ, তার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, সামাজিক অবস্থান খুবই দুর্বল, এরকম কোনো মানুষকে আমাদের সন্তানদের কাছে আদর্শ হিসাবে পেশ করি না। আমরা আমাদের সন্তানদের কম্পেয়ার করি, অমুকের ছেলে অমুক রেজাল্ট করেছে তুমি কি করেছ, অমুকের ছেলে তমুক কলেজে চান্স পেয়েছে তুমি কি করেছ, অমুকের ছেলে তমুক চাকরি পেয়েছে তুমি কি করেছ, অমুকের ছেলে তমুক পজিশনে গিয়েছে তুমি কি করেছ। আমাদের বিদেশে যারা থাকে, প্রবাসী ভাইরা থাকে, প্রবাসে গেলে প্রবাসীদের যে মানে তাদের যে ব্যথা ভরা কথাগুলো, এগুলো শুনতে শুনতে শেষ করা যায় না, মন চায় সারা রাত শুনি। তাদের একটাই কথা, হুজুর সব কিছু ঢেলে দেওয়ার পর বাপ মা এলাকা আত্মীয় স্বজন সবার একটাই কথা যে অমুকের ছেলে অল্প কয়দিন হলো মাত্র গেল, আশপাশে জমি জমা রাখা শুরু করছে, বাড়িটা করে ফেলছে, শহরে জায়গা রাখছে, অমুক জায়গা বাড়ি শুরু করছে, তুমি কি করছো। আমাদের প্রত্যেকটা অভিভাবক বা বেশিরভাগ অভিভাবকই আমাদের সন্তানদের আমরা এভাবে গড়ে তুলতে চাই। কজন অভিভাবক আছেন যিনি আপনার এলাকায় সবচেয়ে নীতিবান, সবচেয়ে আদর্শবান, সবচেয়ে আল্লাহবিরু, সবচেয়ে ভালো মানুষ, সে মানুষটাকে আদর্শ বানিয়ে সন্তানকে বলেন তুমি তার মতো হও। অমুকের ছেলেটা তো ফজর নামাজ জামাতের সাথে পড়ে, তুমি কেন পড়ো না বাবা? কজন আছে? আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি, আমি আমার ছেলে মেয়েকে বলি পরিষ্কারভাবে, দেখো তোমরা পরীক্ষায় অনেক ভালো ফলাফল করতে পারো, এটা আমার মূল টার্গেট না, চেষ্টা অবশ্যই করবে, তোমাদের কোনো চেষ্টায় ত্রুটি আমি দেখতে চাই না, চেষ্টা ভালো করে করবে, ভালো করে চেষ্টা করার পর যদি পরীক্ষায় তোমাদের ফলাফল খারাপ হয় তো আমরা শুধু তোমাদের মা বাপ হিসাবে খুশি হব না, আমরা তোমাদের নিয়ে মানুষ পাশ করলে মিষ্টি খায়, আমরা তোমরা ফেল করলে ইনশাআল্লাহ মিষ্টি শুধু না, আমরা গোস্ত খাবো, গোস্ত খাবো ফেল করেছো সেজন্য না, গোস্ত খাবো সেজন্য তুমি চেষ্টা করেছো, তোমার পাশ ফেল আমার টার্গেট না, তোমার চেষ্টা আমার টার্গেট, আর তার চেয়ে বড় টার্গেট হলো তুমি ভালো মানুষ হও, আমলি হও, এর সাথে যদি তোমার দুনিয়া হয় আলহামদুলিল্লাহ, না হলে আরও জোরে আলহামদুলিল্লাহ। পরিষ্কার কথা, আমাদের ধর্মভিত্তিক শিক্ষা এটা আমাদেরকে সুখী করে, আর ধর্মহীন শিক্ষা ব্যবস্থা আমাদের চাকচিক্য বাড়ায়, আমাদের পোষপাস বাড়ায়, কিন্তু আমাদেরকে প্রকৃত মনের সুখ যেটা সেটা কখনো এনে দিতে পারে না। পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলো যদি দিকে যদি তাকান, সবচেয়ে বেশি মানুষ ডিপ্রেশনে আছে, সবচেয়ে বেশি। এই ইস্পাত সভ্যতার উন্নতি যত বেশি হয়, ধর্মহীন উন্নতি যত বেশি হয়, সেখানে ডিপ্রেশন, মানুষের মনের কষ্ট, পেরশানি, অশান্তি, এটাও সেই হারেই মানুষের মধ্যে বাড়তে থাকে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর একটি মনে করা হয় জাপানকে। এই জাপানে সবচেয়ে বেশি আত্মহত্যা হয়। কোরিয়ার যে এনভায়রনমেন্ট, অসাধারণ এনভায়রনমেন্ট, আমার যাওয়ার সুযোগ হয়েছে জাপান কোরিয়াতে, সেসব জায়গায় আত্মহত্যা প্রবণতা সবচেয়ে বেশি। তো যে জায়গাটা আমরা ছিলাম, ইসলামী শিক্ষা কেন প্রয়োজন? ইসলামী শিক্ষা মানুষকে প্রকৃত প্রশান্তি এনে দেয়। আজও পশ্চিমা পৃথিবীতে, গোটা পৃথিবীতে যত মানুষ অন্য ধর্ম থেকে ইসলামে আসছে, তার প্রত্যেকটা মানুষ ইসলামকে শান্তির জায়গা জেনে বুঝে উপলব্ধি করে তারা ইসলামের ছায়াতলে আসছে। আমরা যারা বাই বর্ন মুসলিম, আমরা যারা মুসলিম বাই চান্স, আমরা সেটাকে উপলব্ধি করতে পারি না। আমরা মনে করি ওদের মতো বোধহয় ইস্পাত সভ্যতা গড়ে তুলতে পারলে, চাকচিক্যপূর্ণ লাইফ লিড করতে পারলে বোধহয় আমরা সুখী হয়ে যেতে পারবো। আমাদের কাছে আদর্শের কথাগুলো একেবারে পানসে কথা হয় সময়ত উপস্থিতি। তো আমরা কয়েকটা উপমা দেবো বলেছি, তার ভিতরে একটা উপমা অলরেডি আমি দিয়ে ফেলেছি, যে
আসমানি এবং ওহীভিত্তিক শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা মানুষকে প্রকৃত প্রশান্তি এনে দেয় কারণ সে শিক্ষা আপনাকে বলবে আপনি কখনো ডিপ্রেসড হতে পারেন না আপনি জানেন যে আপনার রব আপনার সবকিছু নিয়ন্ত্রণকারী তার হাতে সবকিছু অতএব আপনি আল্লাহর প্রতি ভরসা করবেন আপনার হারাবার কিচ্ছু নেই কিন্তু ধর্মহীন শিক্ষা ব্যবস্থা এরকম কোনো আস্থার জায়গা কোনোদিন দিতে পারবে না কোনোদিন পারবে না কারণ একজন শিক্ষার্থী পরীক্ষা ভালো ফলাফল করেনি একজন তার জীবনে কাঙ্ক্ষিত কিছু পায় নাই সে নিজেকে কি দিয়ে সান্ত্বনা দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম ইমানদারদের অভিভাবক আল্লাহ আছেন আর কাফিরদের কোনো অভিভাবক নেই ইসলামী শিক্ষা ব্যবস্থা মানুষকে সেজন্য মনের প্রশান্তি এনে দেয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক যে বাণী সেটি আমাদের মাথায় এবং আমাদের মননে গেঁথে ফেলা উচিত তিনি বলেছিলেন লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিনাল গিনা গিনান নাফস অনেক সম্পদের মালিক হওয়া এটা প্রকৃত সচ্ছলতা নয় প্রকৃত সচ্ছলতা হলো মানুষের মনের সচ্ছলতা মানসিকভাবে যে ব্যক্তি মনে করবে আমি অনেক সুখী সে আসলেই সুখী আর যে ব্যক্তি মানসিকভাবে অশান্তিতে থাকবে তার অনেক সহায় সম্পদ থাকলেও সে সুখী নয় সে দুঃখী আর এই শিক্ষাটা আসমানী শিক্ষা ইসলামী শিক্ষা দিয়ে থাকে তাহলে আমরা দেখলাম একটা উপমা থেকে যে ইসলামী শিক্ষা ছিল সেই সমাজটা অনেক সুখী ছিল ইসলামী শিক্ষা নাই সেই সমাজটা দেখতে অনেক সুখী বাস্তবে ততটা সুখী না তাহলে অনেক এক্সপেরিমেন্ট চালানো যেতে পারে যে এভাবে শিক্ষা ব্যবস্থা করা হোক ওইভাবে শিক্ষা ব্যবস্থা করা হোক এটা বাদ দেওয়া হোক ওইটা ঢুকানো হোক এই সমস্ত এক্সপেরিমেন্টগুলো মানুষের মস্তিষ্ক থেকে আসে সৃষ্টির মস্তিষ্ক থেকে আসে আর ইসলামের শিক্ষা ব্যবস্থা এটা আসে মহান স্রষ্টার তরফ থেকে সেটাকে কোনো এক্সপেরিমেন্ট চালাতে হয় না সেটা উপকারী আজকে 1400 বছর পরও যেমন 14000 বছর পরও তেমন কোনো কালই সেটার উপকারিতা এটাকে মানুষ অস্বীকার করতে পারবে না ওই বাহ্যিক যে চাকচিক্য আছে সেটা মানুষকে সাময়িক আকৃষ্ট করতে পারে চূড়ান্তভাবে মানুষকে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু সুখ দিতে পারে না নাম্বার দুই পৃথিবীর মানুষের কাছে এক সময় মনে হয়েছে এত মানুষ হলে মানুষের অশান্তি হয় রাস্তাঘাটে ভিড় হয় ঘরে অনেক বেশি সদস্য হয়ে গেলে খাবার দাবারের টান হয়ে যায় টান পড়ে যায় তাহলে কী করা দরকার জন্ম নিয়ন্ত্রণ করা দরকার শুরু হলো গোটা পৃথিবীতে জন্ম নিয়ন্ত্রণের একটা মহড়া এবং এই যে জন্ম নিয়ন্ত্রণ শুরু হলো একটার বেশি দুইটা ছেলে মেয়ে যেন না নেওয়া হয় এবং ছোট পরিবার যেন আপনার প্রত্যেকে গড়ে তোলে এবং রীতিমতো একটা স্লোগানও তোলা হলো যে সুখী ছোট পরিবার সুখী পরিবার শুধু আমাদের দেশ না সারা পৃথিবীতেই এই স্লোগানকে প্রতিষ্ঠিত করা হলো এবং এই চিন্তাকে এই দর্শনকে এস্টাবলিশ করা হলো গোটা পৃথিবীতে এস্টাবলিশ করার কিছুকাল পর দেখা গেল এটা বিশাল বড় ভুল সিদ্ধান্ত ছিল বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করা হলো যে মানুষ যা খুশি করবে বাধা দেওয়ার কি আছে এটা তার ব্যক্তিগত ব্যাপার বহুকাল পেরিয়ে যাওয়ার পর সেটার কুফল মানুষের কাছে প্রকাশ পেতে থাকলো ইসলামটাকে তখন সেকেল মনে হয়েছিল আমরা অনেক আধুনিক অনেক স্মার্ট আমরা অনেক যৌক্তিক জীবনবিধান মানুষকে দিতে পেরেছি কিন্তু পরিণতি খুব বেশি দিন লাগে না আমাদের দেখতে আমরা জীবদ্দশায় দেখে যেতে পারবো এরকম করুণ পরিণতি মানুষের বানানো শিক্ষা ব্যবস্থা মানুষের নিজেদের সৃষ্টি করা আইডিওলজি এটা এত দ্রুততার সাথে মুখ থুবড়ে পড়বে সেটা আমরা কল্পনাও করতে পারি নাই আমরা জীবদ্দশায় দেখে যাচ্ছি আমি গত কিছুদিন আগে থাইল্যান্ডে গিয়েছিলাম তো সেখানে একজন বয়োজ্যেষ্ঠ বাংলাদেশি তিনি আমাকে কথা প্রসঙ্গে তার ছেলে মেয়ে কজন জিজ্ঞেস করলাম তো উনি বললেন যে এক ছেলে এক মেয়ে এই টাইপের কিছু বললেন তাই বললাম এত কম আপনি ধর্মকর্ম করেন বা ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করেন তো আপনার ছেলে মেয়ে এত কম হওয়ার কারণ কি ইসলাম তো সন্তান কম নেওয়ার জন্য উৎসাহ দেয় না বেশি নেওয়ার জন্য উৎসাহ দেয় আপনার এই অবস্থা কেন তো উনি বললেন যে আমি এদেশে আসার পর যখন আমি এসেছি সেটা অনেক আগের কথা তখন জন্ম নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে সরকারিভাবে চাপ দেওয়া হতো এবং যত রকমের প্রেশার আছে সব রকমের প্রেশার দেওয়া হতো একরকমের আমরা বাধ্য ছিলাম যে এর বেশি সন্তান নেওয়া যাবে না তো আমি বললাম তো এখন আমি তো অবাক হয়ে গেলাম যে এক সময় ছিল এত চাপ এদেশে তো এখন কী অবস্থা তো উনি নিজেই বললেন যে এখন হলো পরিস্থিতি হুবহু উল্টো এখন সরকার দুইটার বেশি তিনটা ছেলে মেয়ে হলে পারলে আমাদেরকে উপহার পুরস্কার ভাতা প্রণোদনা এগুলা পকেটে ঘরবাড়িতে এনে দিয়ে যায় পারলে পারে না আমাদের হাতে পায়ে ধরে সরকার যে তোমরা সন্তান পারলে তিনটা কেন চারটা নাও পাঁচটা নাও
আমি বললাম আচ্ছা তাই নাকি বলে হ্যাঁ এখন তাই এই বিষয়ে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করলাম চায়নার মতো দেশ এত পপুলেশন সেখানে তারা তাদের ওখানে মানুষের জন্মের হার বাড়াবার জন্য রীতিমতো সংগ্রাম করে যাচ্ছে কিন্তু স্বাভাবিক করতে পারছে না এবং জেনারেশন গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে বৃদ্ধরা বৃদ্ধ হয়ে যাচ্ছেন নতুন করে প্রজন্ম তৈরি হচ্ছে না কারণ মানুষের সন্তান জন্ম দেওয়ার স্বাভাবিক যে টেন্ডেন্সি স্বাভাবিক যে প্রবণতা এটাকে যখন বাধাগ্রস্ত করা হয়েছে ওই টেন্ডেন্সি আবার ফিরিয়ে আনা এটা অত্যন্ত কঠিন এবং দুঃসাধ্য ব্যাপার ইতালির মতো দেশ আমি গত কদিন আগে আমাদের দেশের মূলধারার একটা টেলিভিশন চ্যানেলে দেখলাম রিপোর্ট করেছে এটার উপরে যে তাদের নতুন প্রজন্মের যে অভাব যে ঘাটতি এটাতে তারা ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে এবং নানা রকমের প্রণোদনা দিয়ে সন্তান বৃদ্ধি করতে পারছে না জন্মের হার বাড়াতে পারছে না ঠিক একই অবস্থা আমার নিজের চোখে সমাজের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জিজ্ঞেস করে করে জানার সুযোগ হয়েছে কোরিয়াতে এবং আরও অনেক দেশে যে দেশগুলোতে সন্তান জন্মের হার স্বাভাবিক তারা করতে পারছে না দেখুন ইসলাম মানুষের জন্মের যে হার সেটাকে নিয়ন্ত্রণ করার পরে উৎসাহ দেয় না বরং নিরুৎসাহিত করে কিন্তু আধুনিক পৃথিবী আমাদেরকে বলেছে না ছেলে একটা মেয়ে একটা অথবা শুধু একটা এরকম ছোটোখাটো ফ্যামিলি হলে কত সুন্দর ঝামেলা নাই জঞ্জাট নাই যে কোনো জায়গায় হুটহাট চলে যাওয়া যায় হ্যাঁ অনেক সুন্দর করে পরিকল্পনা করা যায় অনেক ভালো কিছু হয় কিন্তু এই আইডিওলজি মুখ থুবড়ে পড়তে খুব বেশি সময় লাগেনি আমাদের জীবদ্দশায় আমরা দেখে যেতে পেরেছি আত আরও কত করুণ পরিস্থিতি সামনে আছে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন পরিষ্কারভাবে বোঝা গেল আল্লাহ যা দিয়েছেন আল্লাহর যে দেওয়া বিধিবিধান আছে ইসলামের যে দর্শন আছে এটাকে সেকেলে মনে করে মানুষ অনেক এক্সপেরিমেন্ট চালাতে পারে অনেক পরীক্ষা নিরীক্ষা চালাতে পারে স্বর্ণের অক্ষরে লিখে রাখা যায় এই সকল এক্সপেরিমেন্ট ব্যর্থতায় পর্যবসিত হবে এগুলো ব্যর্থ প্রমাণ হবে ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো সভ্যতা কোনো দর্শন মানুষের জন্য উপকারী সাব্যস্ত হতে পারে না সম্মানিত উপস্থিত ইসলামী শিক্ষা কেন প্রয়োজন ইসলামী দর্শন ইসলামী জীবন ব্যবস্থা কেন প্রয়োজন কারণ এটা মহান আল্লাহর তরফ থেকে এসছে আল্লাহ জানেন তার সৃষ্টি হিসাবে আমাদের লাভ ক্ষতির পথ কোনটা এবং মানুষ হিসাবে আমরা নিজেদের মস্তিষ্ক প্রসূত যে আইডিওলজি আছে আমাদের মস্তিষ্ক প্রসূত যে দর্শন আছে যে চিন্তাভাবনা আছে সেগুলোকে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা চালাতে পারি এক সময় বেশ জাঁকজমকপূর্ণ খুব চাকচিক্যপূর্ণ মনে হতে পারে কিন্তু এগুলো সবগুলো হলো আল্লাহর ভাষায় বুদবুদের মতো একটা সময় এগুলো থাকবে না হারিয়ে যাবে মানুষ আবার মূলের দিকে ফিরিয়ে যেতে বাধ্য হবে আর এই জন্য একজন মুসলিম তিনি যদি ইসলামকে ধারণ করেন ইসলামকে তিনি যদি গ্রহণ করেন ইসলামকে তিনি ভালোভাবে উপলব্ধি করেন ইসলামের আলোকে নিজেকে গড়বার চেষ্টা করেন তো তিনি হবেন সবচাইতে বুদ্ধিমান সবচাইতে সচেতন এবং সবচাইতে যথোপযুক্ত সিদ্ধান্ত গ্রহণকারী নাম্বার দুই ইসলামী শিক্ষা আমাদের জন্য কেন উপকারী কেন প্রয়োজন ইসলামী শিক্ষার মূল ফোকাস থাকে মানুষের মোরালিটির উপর মানুষের নীতি এবং আদর্শের উপর মূল ফোকাসটা থাকে এই জায়গাটাতে মানুষ তার অন্যান্য দক্ষতা অন্যান্য যোগ্যতা বৃদ্ধি করুক ইসলাম চায় এবং সেগুলোকে ইসলাম মোটেও নিরুৎসাহিত করে না একজন মানুষ শিক্ষিত হবে একজন মানুষ ডাক্তার হবে একজন মানুষ ইঞ্জিনিয়ার হবে একজন মানুষ অন্যান্য পেশায় দক্ষ হবেন ইসলাম সেটাকে মোটেও নিরুৎসাহিত করে না বরং প্রেনবী সাল্লাল্লাহু সাল্লামের একটা হাদিস আছে অত্যন্ত চমৎকার তিনি বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু আমালান তানওয়িন দিয়ে যখন ব্যবহার করা হয় তখন আরবি গ্রামারের আলোকে সেটা ব্যাপকতার অর্থ দেয় যেই কোনো কাজ মানুষ করুক যেই কোনো কাজ সেটা হতে পারে আখেরাতের কাজ হতে পারে দুনিয়ার কাজ হতে পারে তার পেশাগত কাজ যেই কোনো কাজ মানুষ করবে একজন ছাত্র তিনি ছাত্র হিসেবে পড়াশোনা করবেন এটা তার কাজ একজন মানুষ চাকুরিজীবী তিনি চাকুরি করছেন এটা তার পেশাগত দায়িত্ব একজন ব্যবসায়ী ব্যবসা করবে এটা তার পেশাগত দায়িত্ব একজন ক্রেতা তিনি কিনতে যাচ্ছেন কোনো কিছু এটা তার ওই মুহূর্তের কাজ যে কেউ যেই কোনো কাজ করবে সেটা ঘরের গৃহিণী হোক সেটা মার্কেটের কর্মচারী হোক সেটা অফিসের চাকুরি হোক সেটা কোনো প্রতিষ্ঠানের মালিক হোক সেটা কোনো শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের টেবিল হোক যেই কোনো মানুষের যেই কোনো কাজ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন সে তার কাজটাকে ইতকানের সাথে করবে দৃঢ়তার সাথে করবে সুন্দরভাবে করবে সর্বোত্তম উপায়ে করবে
ঢিলা ঢালা ভাবে কোন কাজ করাকে আল্লাহ পছন্দ করেন না সেটা দুনিয়ার কাজও না সেটা আখিরাতের কাজও না সেটা নামাজ রোজাও না সেটা খেতখামারিও না সেটা ব্যবসা বাণিজ্যও না প্রত্যেকটা কাজে সর্বোচ্চ সিরিয়াসনেসের সাথে সর্বোচ্চ আন্তরিকতার সাথে সর্বোচ্চ দৃঢ়তার সাথে সৌন্দর্যের সাথে যেন কাজটা করে সেই নির্দেশ কিন্তু ইসলাম আমাকে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া হে ইয়াহইয়া তুমি কিতাবকে ধরো শক্তভাবে সুদৃঢ়ভাবে ঢিলাঢালাভাবে ধরা এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না ইসলাম আমাদেরকে স্মার্ট হতে শেখায় ইসলাম আমাদেরকে চৌকস হতে শেখায় ইসলাম আমাদেরকে দায়িত্ববান হতে শেখায় ইসলাম আমাদেরকে সিরিয়াস হতে শেখায় ইসলাম আমাদেরকে ঢিলামি করতে শেখায় না ইসলাম আমাদেরকে অলসতা করতে শেখায় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানা চেয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আজজি ওয়াল কাসাল আল্লাহ অলসতা থেকে আপনার কাছে আমি পানা চাই আল্লাহ অক্ষমতা থেকে আমি পানা চাই আমি অক্ষম হব কেন আমি যে কোনো কাজকে চ্যালেঞ্জ হিসেবে নেব সেটাকে সক্ষমতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে থাকার নেওয়ার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ঈমানদারের জন্য ঢিলাঢালা হবে না ঈমানদার অলস হবে না ঈমানদার কখনো নিষ্কর্মণ্য হবে না ঈমানদার কখনো সে অন্যের বোঝা হবে না ঈমানদার কখনো তার কাজে দায়িত্বে অবহেলা করবে না ঈমানদার সর্বোচ্চ স্মার্টনেস করবে এগুলো সব যেমন ঠিক আছে ইসলামের শিক্ষায় এগুলোর সবকিছুর আগে ইসলাম যে শিক্ষাটা দেয় সেটা হলো তুমি তোমার আল্লাহর সাথে সম্পর্কটাকে সুনিবিড় করো তোমার আখিরাতের বিশ্বাসটাকে অন্তরে ধারণ করো বদ্ধমূল করো সেই মুসলিম যদি পৃথিবীতে আমরা গড়ে তুলতে পারি নিজেদেরকে আমরা গড়ে তুলতে পারি তো এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করবার জন্য এই পৃথিবীর মানুষের কর্ম কাণ্ডগুলোকে পরখ করবার জন্য দেখবার জন্য এবং সেগুলোকে পাহারাদারি করার জন্য কোনো সিসি ক্যামেরার ব্যবস্থার প্রয়োজন হবে না ইসলাম সেই মানুষ গড়েছে যে মানুষ নিজের অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড জেনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছেন হে আল্লাহর রাসূল আমি যে অন্যায় করেছি সে অন্যায়ের শাস্তি তো মৃত্যুদণ্ড আমি নিজেই স্বীকার করছি কোনো সাক্ষীর তো প্রয়োজন নেই আমি যেহেতু অন্যায় করে ফেলেছি কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের শাস্তি অত্যন্ত ভয়াবহ তার চাইতে আপনি আমাকে আমার শাস্তি কার্যকর করে আমাকে মৃত্যুদণ্ড দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন শুধু বলেই শেষ হননি মৃত্যুদণ্ড কার্যকর করা পর্যন্ত দুই থেকে আড়াই বছর অপেক্ষা করেছেন আড়াই বছর ধরে তার সেই প্রেরণা তার মধ্যে কাজ করেছে শুধুমাত্র ঈমানের সুপ্ত শক্তি তাকে এরকম একটি জায়গায় এনেছে ইসলাম শিক্ষা ইসলামী শিক্ষা আমাদের সেই নীতি সে আদর্শ এটাকে সবচেয়ে বেশি ফোকাস করে অন্য সব শিক্ষার সাথে ইসলামী শিক্ষার এটাই হলো মূল পার্থক্যের জায়গা যে ইসলামী শিক্ষা মানুষকে মানুষ করতে শিখে মানুষকে মানুষ করতে শেখায় এর পাশাপাশি তার দক্ষতা তার কাজের যোগ্যতা এগুলোকে ইসলাম গুরুত্ব দেয় আর অন্য সমস্ত শিক্ষা ব্যবস্থাগুলো যেগুলোতে ইসলাম নেই যেগুলোতে ধর্ম নেই সেগুলো আমাদের বাহ্যিক যোগ্যতার ক্ষেত্রে অনেক বেশি ফোকাস করে বরং সব সকল ফোকাস সেখানে দেয় আমাদের নীতি এবং আদর্শ এটাকে তারা আমাদের মাথায় তুলে রাখে এটাকে বাক্সে তুলে রাখে এটাকে ফোর সাবজেক্ট বানিয়ে রাখে এটাকে ব্যক্তিগত বিষয় বানিয়ে রাখে এটাকে পারলে তারা বাদ দিয়ে দেয় সমাজের খাঁজে ভাঁজে কোনা কাঞ্ছায় সমাজের বিভিন্ন জায়গায় জায়গায় রন্ধ্রে রন্ধ্রে যেখানে ইসলাম আছে যেখানে আদর্শ আছে যেখানে নীতি আছে সেগুলোকে তারা ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলতে চায় তারা শুধুমাত্র বাহ্যিক যোগ্যতাকে ফোকাস করে এবং এর ফলশ্রুতিতে আমরা কি পেয়েছি আমি যদি পরিষ্কার করে জানতে চাই আমাদের সমাজে শিক্ষিতের হার যোগ্য মানুষের হার পেশাদারিত্বে পেশাদার বিভিন্ন সেক্টরে মানুষের হার এটা আমরা আগের তুলনায় আবারও 20-30-40 বছর আগে যদি চলে যাই সেই তুলনায় সমাজে বেড়েছে না কমেছে প্রকৌশলী বলুন চিকিৎসক বলুন এমনকি আলেম বলুন সো কল আলেম বলুন সব সেক্টরে শিক্ষিত মানুষের হার আগের তুলনায় বেড়েছে না কমেছে সেই তুলনায় আমাদের সমাজে মনুষ্যত্ব কি বেড়েছে না কমেছে কমেছে তাহলে এই শিক্ষা ব্যবস্থা মনুষ্যত্ব বৃদ্ধি করতে পারে না একজন বাবার একটা ছেলে আছে ছেলেটা অশিক্ষিত ছেলেটা আনস্মার্ট ছেলেটা তার সামাজিক কোনো অবস্থান নেই এক কথায় সহজ বাংলা ছেলেটা খেত টাইপের এরকম ছেলে কিন্তু সে তার বাবার ব্যাপারে খুব সিরিয়াস তার মায়ের ব্যাপারে খুব সিরিয়াস তার জীবন দিয়ে বাবা মাকে ভালোবাসতে চায় বাবা মাকে শ্রদ্ধা করতে চায় তাদের সেবা করতে চায় তাদের জন্য নিজেকে উজাড় করে দিতে চায় কোনো আন্তরিকতা তার ঘাটতি নেই এটা হলো একটা দৃশ্য আসুন আরেকটা দৃশ্য দেখি আরেকটা ছেলে সে অনেক শিক্ষিত অনেক বড় চেয়ারে অধিষ্ঠিত সে অনেক পাওয়ার হোল্ড করে তার অনেক সামাজিক মর্যাদা তার অনেক নাম সুনাম তার অনেক কোয়ালিটি বাট সে বাবা মার কেয়ার তো পরের কথা অনেক জায়গায় বাবা মাকে নিয়ে যেতেও কুণ্ঠাবোধ করে
বা আমার পরিচয় পরিচিত হতে তার লজ্জাবোধ হয়। আপনি আমাকে বলুন একজন বাবার কাছে কোনটা কাঙ্ক্ষিত, প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা। সন্দেহাতীতভাবে আমরা অনেক উন্নত সমাজের চাইতে আমরা অনেক নীতিবান সমাজ বেশি চাইব, ঠিক কিনা বলেন? তো ইসলাম সেটিকে নিশ্চিত করে, অন্য কোনো শিক্ষা ব্যবস্থা সেটিকে নিশ্চিত করতে পারে না। অবশ্য আজকাল বাবা মাদেরও মতিগতি বোঝা কঠিন। অনেক বাবা মা আছে যারা চায় ভাবসাব, তারা ছেলে মেয়ে মানুষ হোক এটা চাইতে বেশি চায় ছেলে মেয়ের ভাবসাব। এই জন্য বহু বাবা মা আছে ছেলে মেয়েকে বিদেশে পাঠায় দেয় পড়াশোনার জন্য, দেশে পড়াশোনার অভাব না থাকলেও পাঠায় দেয়, প্রয়োজন না থাকলেও পাঠায় দেয়। কেন? তার দরকার কি? ভাবসাব। সন্তান তার খোঁজ খবরও নেয় না, এতে কিছু আসে যায় না। উনি একটু বড় গাল করে বলতে পারবেন আমার অমুক ছেলে তমুক দেশে থাকে, তমুকটা তমুক দেশে থাকে, একটু ভাল লাগে, ভাব জাহির করে। যদিও ভেতরে তার অদৃশ্য দাহন তাকে জ্বালাতে থাকে, তার কষ্ট হয়। বাবা হিসাবে মা হিসাবে চায় সন্তান কাছে থাকুক, সেটা তারা পায় না, কিন্তু ভাবসাব জাহির করে। যাই হোক, তাহলে আমরা দেখলাম যে ইসলামের শিক্ষা এটা আমাদেরকে মনুষ্যত্বের দিকে নিয়ে আসে, আমাদের নীতিনৈতিকতা বোধকে আমাদের মধ্যে জাগ্রত করে। একটা প্রশ্ন এখানে করা যেতে পারে, সেটা হলো অনেক উন্নত দেশ আছে যাদের মধ্যে ইসলাম নেই, ঈমান নেই, কিন্তু তাদের নৈতিক দিকগুলো খুবই শক্তিশালী। আমি কোনো এক দেশে একটা দোকানে গিয়েছিলাম একটা জিনিস কেনার জন্য। কিনে আসার পর আমার কাছে মনে হলো যে এই জিনিসটারই আরেকটা প্রোডাক্ট আছে, ওইটা বোধ হয় আমার জন্য বেশি উপকারী হবে, আমি সেটা নিতে গেলাম। দোকানদারকে বললাম যে আমাকে এটা দাও। দোকানদার আমাকে সেই জিনিসটা নিয়ে বলল যে তুমি এটা কেন নিবা, তুমি যেটা নিয়েছো ইতোমধ্যে আগে সেটা এটার চাইতে অনেক ভালো, তোমার বেশি লাগলে আরেকটা নিতে পারো, কিন্তু সেটাই তোমার নেওয়া উচিত, এটা না নিয়ে, ওইটাতে অফার আছে একই জিনিস, ওইটা বরং ভালো হবে তোমার জন্য, ওইটা আরও আপডেট, তুমি এটা কেন নিবা? তাই আমি বললাম তাহলে আমি কিনব না? বলে যে আমি তো সাজেস্ট করবো তোমার জন্য এটা নেওয়া ভুল সিদ্ধান্ত হবে। আমি তো দোকান থেকে বের হয়ে চলে আসলাম, আমি অবাক হয়ে গেলাম, একজন অমুসলিম সে আমার কাছে একটা প্রোডাক্ট বিক্রি করতে পারলে তার লাভ, কিন্তু সে আমার কাছে বিক্রি করলো না, আমার কাছে সঠিক তথ্যটা দিয়ে আমাকে বের করে দিল, আমি চলে আসলাম। এরকম সহস্র উদাহরণ দেওয়া যাবে অমুসলিম প্রধান দেশগুলোর, যে দেশগুলোতে মানুষ অনেক নীতিবান, অনেক আদর্শবান, কারো ক্ষতি করে না, কারোর কষ্ট দেয় না, সবার অধিকার উপরে সচেতন। আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি আমাদের অবস্থা হলো হুবহু এর উল্টা মেরুতে। সেটা আপনি মিডিল ইস্ট বলেন, আমাদের এই সমস্ত অঞ্চল বলেন, গোটা পৃথিবীতে মুসলমানদের অবস্থা যদি কম্পেয়ার করেন তো সেই তুলনায় দেখবেন যে আমরা অনেক পিছিয়ে আছি। এখানে একটা প্রশ্ন উঠে যে ইসলামী শিক্ষা মানুষকে নীতিবান করে, আদর্শবান করে, তো আপনাদের দুরবস্থা কেন? আর তাদের মধ্যে ইসলামী শিক্ষা নাই তারপরও তারা এত ব্যক্তিগত ছোট ছোট পর্যায়গুলোতে এত নীতিবান আদর্শবান কিভাবে হতে পারল? একটা মূল্যবান এবং খুব ভ্যালিড একটি প্রশ্ন। এ প্রশ্ন উত্তর আমরা বলতে চাই। অনেক বাংলাদেশি ভাইরা বলেন, বেশি এই সমস্ত দেশে থাকার পর বলে, ভাই এরা আমাদের চাইতে অনেক ভালো, শুধু ঈমানটা নাই তাদের। শুধু কি নাই? ঈমানটা নাই। আমরা দেখি এভাবে যে আমাদের ঈমান আছে, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখেরাতে বিশ্বাস করি, বাট আমাদের কাজ তো সব উল্টাপাল্টা, আর তাদের সব ভালো, শুধু কি নাই? শুধু ঈমানটা নেই। তারা কখনো কাউকে কষ্ট দেয় না, তাহলে তারা নিশ্চয় আমাদের চাইতে ভালো। ব্যাপারটা হয়ে গেছে কেমন, একজন তার দুজন লোকের কাছে টাকা পাওনা আছে, একজনের কাছে 1 লাখ আর একজনের কাছে 1 লাখ। তো এই যে টাকাটা পাওনা আছে, এই টাকাটা দুজন পাওনাদারকে সে চাপ দিয়েছে যে আজকে সন্ধ্যার আগে টাকা দিয়ে দিবে। একজন পাওনাদার বহু কষ্টে 50,000 টাকা জোগাড় করে পাঠিয়ে দিয়েছে সন্ধ্যার আগে, আর অপর পাওনাদার উনি 1 লাখ টাকাই পাঠাইছে সন্ধ্যার আগে, বাট সেই টাকাটা পাঠাতে গিয়া অ্যাকাউন্টের একটা নম্বর একটা ডিজিট ভুল হয়ে অন্য অ্যাকাউন্টে চলে গেছে। এখন এই পাওনাদার ওই 1 লাখওয়ালা যে তার সাথে এবার বিরাট বাদানুবাদে লিপ্ত হয়েছে, তোমাকে নাম্বার এটা দিয়েছি সে বলে না ওইটা দিয়েছ, বাদানুবাদে লিপ্ত হয়েছে, না তুমি এটা ঠিক করো নাই। একজন বৃদ্ধ চাচা যে এই সমস্ত ডিজিট টিজিট বুঝে না, এই সমস্ত অ্যাকাউন্ট এই সমস্ত বুঝে না, উনি এসে বলছেন কী হয়েছে বাবা? বললেন বাবা এই অবস্থা। তো তখন বৃদ্ধ চাচা বলল, বাবা তুমি কেমন মানুষ, এই বেচারা পুরো 1 লাখই দিছে আর ও দিছে 50,000, এই যে 1 লাখ দিছে পুরা তোমার টাকাটা দিছে সন্ধ্যার আগে দিয়ে দিছে, শুধু একটা নাম্বার ভুল হয়েছে, এটা নিয়ে তো হইচই করার কি আছে?
আর ও তো তোমার পুরো 50000 টাকা দিয়েছে তারটা নিয়ে কথা বলা উচিত যে তুমি 50000 টাকা দিলে আর বাকি 50000 কেন দিলা না তার সাথে তোমার আলাপ হওয়া দরকার ঝগড়া হওয়া দরকার সে না করে এই বেচারা পুরো 1 লাখ দিয়েছে শুধু একটা নাম্বার ভুল হয়েছে এটার জন্য তুমি এত অস্থির ঈমানটা হলো এই ডিজিটের মত যে তার সৃষ্টিকর্তাকে স্বীকার করে না সে সবাইকে স্বীকার করে সে সবাইকে খুব আদর করে সবাইকে খুব স্নেহ করে সবার উপরে খুব দায়িত্বশীল সবার উপরে খুব যত্ন নেয় বাট তার সৃষ্টিকর্তার স্বীকৃতি দেয় না এই লোকটা খোলা চোখে আমাদের কাছে মনে হতে পারে অনেক ভালো অনেক নীতিবান অনেক আদর্শবান মূলত ডিজিট করা মানুষ ডিজিট ভুল করা মানুষটার মতো এই লোকটার আসল জায়গাতেই গলত আছে আরেকটা উপমা দেই এক ছেলে নিজের বাবাকে বাবা হিসেবে স্বীকৃতি দেয় না বলে যে না আমার জন্ম অন্য কেউ দিয়েছে তুমি আমার বাবা না পিতৃত্বকে অস্বীকার করে আরেক ছেলে কিন্তু যে ছেলেটা পিতৃত্বকে অস্বীকার করে সে এজ এ ম্যান খুব ভালো মানুষ তার কাজ কাম তার কথাবার্তা পুরো এলাকার মানুষ খুব হ্যাপি সবাই খুব খুশি তার উপর ব্যাপারে কারো কোনো অভিযোগ নাই এটা হলো একটা চিত্র আরেকটা চিত্র হলো আরেক ছেলে সে তার বাবার পিতৃত্বকে স্বীকার করে সে ব্যাপারে তার কোনো সন্দেহ নাই পূর্ণ মাত্রা সে বাবার প্রতি শ্রদ্ধা আছে বাট অ্যাজ এ ম্যান সে খুব বেশি সুবিধার মানুষ না উল্টাপাল্টা করে এমন সব কাজ করে বাবা মার মুখ ছোট হয় ইত্যাদি 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 এই দুই ছেলের ভিতরে একটা ছেলে আপনার পিতৃত্বকেই স্বীকার করে না কিন্তু অ্যাজ এ ম্যান সে খুব ভালো আরেকটা ছেলে আপনার পিতৃত্বকে স্বীকার করে কিন্তু অ্যাজ এ ম্যান সে সুবিধার না অনেক ঝামেলা আছে আপনার কাছে কোন ছেলে তুলনামূলক পছন্দের হবে দ্বিতীয়টা না প্রথমটা দ্বিতীয়টা যে তার সৃষ্টি বাবার পিতৃত্বকে অস্বীকার করলে যদি সমাজ বা আপনি এত খারাপভাবে দেখেন যে তার সৃষ্টিকর্তাকে স্বীকার করে না যে তার পালনকর্তাকে স্বীকার করে না যে তার মালিককে স্বীকার করে না বাকি তার সব ঠিক আছে এই লোকটার উপমা হলো হুবহু অনেকটা এই রকম ভাইরা আমার এই বিষয়ে আমাদের এক ভাই খুবই বিচক্ষণ জেনারেল শিক্ষিত মানুষ আলেম না ওনার সাথে আমার একটা কথোপকথন হচ্ছিল একান্ত ব্যক্তিগত পর্যায়ে উনি প্রসঙ্গতে একটা কথা বলেছেন পয়েন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হল উনি বলেছেন শুনেন আমার কাছে মনে হয় এটা তার ধারণা উনি বলেন যে আমার কাছে মনে হয় কেয়ামতের আগে এটা আমাদের জন্য একটা ফিতনা হাজারটা ফিতনা আসবে ইমান নষ্ট হওয়ার মতো এটা একটা ফিতনা যেই লোক আল্লাহর প্রতি অবিশ্বাসী আখেরাতের প্রতি অবিশ্বাসী কাফের তার মধ্যে এমন এমন জিনিস থাকবে যে এগুলো দেখে আমি আপ্লুত হয়ে যাব আমি তার ভক্ত হয়ে যাব আমি তার দিকে ঝুঁকে পড়ব আবার অপরদিকে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আছে কিন্তু তার ভিতরে হাজারটা দুর্বলতা আছে আমি তাকে ঘৃণা করব অপছন্দ করব এরকম পরিস্থিতি কিয়ামতের আগে হওয়া এটা আমাদের ঈমানের জন্য একটা পরীক্ষার বিষয় হতে পারে আল্লাহর পক্ষ থেকে হাজারটা ধোঁয়াশা আসবে বিভ্রান্তি আসবে যেগুলোতে আমরা ভুল সিদ্ধান্ত নিব আমাদের পাপিস্তে যাবে এটা সেরকম একটা বিষয় হতে পারে এরকম আরো হাজারটা বিষয় এখানে আছে সেই সাথে আরেকটা জিনিস বলতে চাই উন্নত দেশগুলোর অমুসলিম প্রধান দেশগুলোতে আমরা যে চাকচিক্য দেখি আমরা যে বাহ্যিক যে পোষপাস দেখি অথবা তাদের যে বাহ্যিক ভালো গুণগুলো দেখি সন্দেহাতীতভাবে সেগুলো অ্যাপ্রিসিয়েট করার মতো কিন্তু এর বাইরে তাদের অনেকগুলো ঘাপলার জায়গা আছে ঘাটতির জায়গা আছে যেগুলো আমরা জানি না যেমন মুসলমানদের মধ্যে মা বাবার সাথে সন্তানের যে বন্ডিং স্বামীর সাথে স্ত্রীর যে ভালোবাসার সম্পর্ক অধপতন হওয়ার পরও এখনও আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি ওরা সেটা কল্পনাও করতে পারে না আমি একটা কথা প্রায় বলি যে উন্নত দেশগুলো আমাদের অবকাঠামো আমাদের শিক্ষা জ্ঞান বিজ্ঞান এগুলোর সাথে কম্পেয়ার করলে তুলনা করলে তারা আমাদের চাইতে যদি 200 বছর এগিয়ে থাকে আমাদের যে পারিবারিক ব্যবস্থাপনা আমাদের যে ভাই ভাইয়ের বন্ধন আমাদের যে ভাই বোনের বন্ধন আমাদের যে স্বামী স্ত্রীর বন্ধন আমাদের যে সন্তানের সাথে বাবা মার বোঝাপড়া এবং ভালোবাসার বন্ধন আমাদের এই ফ্যামিলি ব্যবস্থাপনা ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে ওদের চাইতে আমরা 2000 বছর এগিয়ে আছি আমরা শুধুমাত্র আমাদের দুর্বলতাটা দেখি ভালোগুলো দেখি না কেন এগিয়ে আছি ওই যে আমরা মূল ধরে রেখেছি আমরা ইমানকে এখনো যতটুকু পেরেছি ধরে রেখেছি হাজারো দুর্বলতা সত্ত্বেও আমরা ধরে রেখেছি আর ওরা ছেড়ে দিয়েছে ওরা যেটা আগে ধারণ করেছে সেটা তারা বাহ্যিক কিছু উপকারিতা পাচ্ছে ওই যে ফেনা এবং বুদবুদের মতো দৃশ্যমান কিছু জিনিস তারা পাচ্ছে বাট অন্তঃসারশূন্য এই জন্য দেখবেন যে বৃদ্ধ মরে পচে গলে তারপরে তার লাশ প্রশাসনের লোকজন এসে উদ্ধার করতে হয় পচা গলা লাশ উদ্ধার করতে হয় কারণ ছেলে মেয়ে নাই আপনি জামিন সে সমস্ত দেশে দেখবেন যে বৃদ্ধরা সকালে মর্নিং ওয়াকে বেরোয়েছেন সবার হাতে হাতে একটা করে কুকুর কেন আমাদের দেশে ওই একই বৃদ্ধ যদি সকালে বের হয় বা বিকালে বের হয় দেখবেন তার হাতে একটা ছোট ফুটফুটে বাচ্চা নাতি আর সেখানে সে অসহায় লোকটার হাতে একটা কুকুরের ছানা কারণ সে মানুষের ছানা আদর করার
সে সুযোগ তার নাই তার ছেলে তার মতো তার মেয়ে তার মতো তারা তাদের মতো আছে বৃদ্ধ তার মতো আছে কারোর সাথে কোনো বোঝাপড়া নাই এটা একটি দুটি নয় প্রায় 100% ফ্যামিলির এই ভয়াবহ দুরবস্থা তো ইসলাম আমাদেরকে যতটা আলোকিত করে এবং যতটা আলো আমরা ইসলামের এখনো ধারণ করছি সেগুলোকে আমরা হয়তো রিয়লাইজ করতে পারি না সেগুলো নিয়ে আমাদের গবেষণা নাই সেগুলো নিয়ে হয়তো আমাদের পর্যালোচনা হয় না ভাবনা হয় না আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামী শিক্ষা নিজেদের মধ্যে ধারণ করার গুরুত্বকে বোঝার তৌফিক দান করুন ইসলামের শিক্ষা নিজেদের জন্য নিজেদের পরিবারের সদস্যদের জন্য এটাকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা যদি ধসে পড়ে সেখানে যদি ধর্ম শিক্ষাকে একেবারে ইগনোর করতে করতে বাদ দেয়া হয় ধর্মহীনতাকে যদি চাপিয়ে দেয়া হয় তবুও মনে রাখতে হবে আমার নিজের কল্যাণার্থে আমার পরিবারের কল্যাণার্থে ইসলামী শিক্ষাকে আমার বুকে তত শক্তিশালীভাবে আঁকড়ে ধরতে হবে আমি একটা কথা প্রায়শ বলি ঝড় যত জোরে আসে গায়ে থাকা চাদর তত জোরে আঁকড়ে ধরতে হয় ঝড় যত জোরে আসে সমুদ্রে বা নদীতে ভাসমান মানুষ তার সাথে থাকা কলা গাছ বা কোনো কিছু যেটাই আছে সেটাকে সে আরো জোরে আঁকড়ে ধরে ঢেউ বা তরঙ্গ যত বড় হয়ে আসে সে আরো শক্ত করে ধরে ইসলাম বিযুক্তির যে প্রচেষ্টা যে প্রজেক্ট দেশের বাইরের বিভিন্ন এনজিওগুলো হাতে নিয়ে আমাদের অর্থনৈতিক দুর্বলতা ইত্যাদি কারণে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে নানাভাবে পুশ করাচ্ছে এই চ্যালেঞ্জগুলো যত বাড়ছে আমাদের সন্তানদের এবং আমাদের নিজেদের দীনই শিক্ষা ধারণ করার গুরুত্ব তত বেশি বাড়ছে অর্থাৎ আমি আগে আমার সন্তানকে যদি দীনই শিক্ষা দিতাম একটা লেভেল পর্যন্ত এখন এরকম প্রতিকূল পরিবেশে তাকে দীনই শিক্ষা দিতে হবে তার চেয়ে দ্বিগুণ আমি যদি আগে দীনই শিক্ষা অর্জন করতাম একটা লেভেল পর্যন্ত এখন এই প্রতিকূল পরিবেশে ঈমান টিকিয়ে রাখার প্রয়োজনে আমার দীনই শিক্ষা অর্জন করতে হবে তার চাইতে দ্বিগুণ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন দুনিয়ার জীবনটা খুবই সীমিত এই জীবনে মানুষ নিজের চালাকি থেকে বুদ্ধি এবং বিবেক খরচ করে নিজে অনেক কল্যাণের পথে যেতে চায় সত্যিকারের কল্যাণের পথ সেটাই যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন এবং এটাই একমাত্র সাস্টেইন করবে এটাই একমাত্র টিকবে আবারও আমার প্রথম কথায় চলে যাচ্ছি পৃথিবীতে গোটা পৃথিবীতে একমাত্র সভ্যতাগুলো যেগুলো টিকে আছে সেগুলো সব হলো ধর্মভিত্তিক সভ্যতা সেগুলো সব হলো ওহীভিত্তিক সভ্যতা পৃথিবীতে যত আদর্শ টিকে আছে বা টিকবে সেগুলো সব ধর্মভিত্তিক অতএব ধর্ম বিযুক্ত কোনো সভ্যতা পৃথিবীতে যেমন টিকেনি কোনোদিন টিকবেও না অতএব ধর্মহীন শিক্ষা এটা কোনোদিন আমাদের চূড়ান্ত শান্তি এনে দিতে পারে না এটা কখনো আমাদের প্রকৃত সুখ আনবে না এবং সাস্টেইনেবল সুখ বা হাসি আমাদের মুখে ফুটাবে না কিন্তু এর বিপরীতে ধর্ম সহজে শিক্ষা সেটা আমাদেরকে আলোকিত করবে স্থায়ী আলো দিবে স্থায়ী সুখী করবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দিনদারিতা এই দিনের প্রতি আগ্রহ দিন শিক্ষার গুরুত্ব এটা অনুধাবন করে আমাদেরকে আমাদের পরিবারকে দিনের আলো দ্বারা আলোকিত করার তৌফিক দান করুন কিভাবে আমরা দিন শিক্ষা অর্জন করব কিভাবে দিন শিক্ষা অর্জন করার জন্য কয়েকটা পদ্ধতি আছে তার প্রথম পদ্ধতি হলো পারিবারিক চর্চার মধ্য দিয়ে সন্তানদের জন্য এটা যেমন গুরুত্বপূর্ণ পরিবার প্রত্যেকটা সদস্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ পুরো পরিবারের সদস্যরা দিনই শিক্ষার গুরুত্ব বুঝে সেটাকে চর্চা করা দ্বিতীয়ত বই পাঠ এবং সবচেয়ে বেশি ইফেক্টিভ বই পাঠ হলো কোরআনে কারিম অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে ওলামা ইকরামের তত্ত্বাবধানে বোঝার চেষ্টা করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসকে বোঝার চেষ্টা করা আমরা মুসলমানরা এখন ওয়াজ শুনতে বিশেষ করে আমাদের দেশের বাস্তবতায় আমরা ওয়াজ শুনতে বড় উস্তাদ রাত 12টা 1টা 2টা পর্যন্ত আমরা ওয়াজ শুনতে পারি কিন্তু 10 মিনিট ব্যয় করে এক পৃষ্ঠা বই কোরআনের দুইটা আয়াত এটা বোঝার চেষ্টা করা বা পড়া এই প্রবণতা আমাদের থেকে একেবারেই হারিয়ে গেছে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার কোরআন এত অলৌকিক একটা মহাগ্রন্থ আপনি যদি আপনার জীবনটাকে পরিপূর্ণ পরিবর্তন করতে চান তো আমি বলবো আপনি কোরআন পড়ুন আরেকটা জিনিস আমি অনুরোধ করবো বিশেষ করে এখানে অনেকে যুবক আছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আদ্যপান্ত একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়া একটা সিরাত কমপক্ষে পড়ে আপনি শেষ করুন কমপক্ষে একটা সিরাত পারলে দুই থেকে তিনটা সিরাত গ্রন্থ আপনি পড়ে শেষ করুন আমি আপনাকে নিশ্চিত করতে পারি আল্লাহর উপর ভরসা করে যে আপনি একটা সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত যদি পড়ে শেষ করতে পারেন
তাহলে আপনি আপনার ইমানের যে পারদ ইমানের যে মিটার এটা যে অনেক উন্নত হয়ে গেছে এটা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন অতি সম্প্রতি দেশের একজন শিক্ষাবিদ তার একটি ফেসবুক স্ট্যাটাস গোটা দেশে বেশ আলোচনার ঝড় তুলেছে এবং বিভিন্ন মহল থেকে সেটা নিয়ে মানুষের উপলব্ধি জাগ্রত হয়েছে তিনি বলেছেন যে সিরাত গ্রন্থ নবীজির জীবনী তিনি অনেক দেরি করে পড়ে ফেলেছেন এটা তার উপলব্ধি হয়েছে এটা আর অনেক আগে পড়া উচিত ছিল আমি আমার হাতে যে সমস্ত অন্য ধর্মাবলম্বী মানুষেরা ইসলামের পথে আসছে অথবা আমি দেখতে পেয়েছি তাদেরকে আমি প্রত্যেককে জিজ্ঞাসা করেছি যত মানুষ ইসলাম গ্রহণ করেছে দেশে দেশে বাইরে আমি জিজ্ঞাসা করি ভাই আপনি ইসলামে এসেছেন কি দেখে কারণ আমাদের মুসলমানদের যে অবস্থা আমাদেরকে দেখে ইসলামে আসার তো প্রশ্নই ওঠে না তাহলে কি দেখে লোকটা ইসলামে আসলো আমার একটু আগ্রহ কৌতূহল থাকে আমি জিজ্ঞেস করি ভাই কি দেখে আপনি ইসলামে আসছেন একটু বলেন তো তখন কেউ হয়তো বলেছে যে সে মুসলমানদের কোনো বিশেষ কালচার এটা দ্বারা প্রভাবিত হয়েছে আবার অনেকে বা বেশিরভাগ লোকজন বলেছে যে আমরা ইসলামে এসেছি হয় কোরআন পাঠ করে কোরআন দেখে পড়ে বুঝে অথবা প্রেরণী সাল্লাল্লাহু সাল্লামের জীবনী চর্চা করে মক্কাতে মদিনাতে যত মানুষ ইসলামে এসেছে তাদের প্রায় সকলে আমি বলতে পারি প্রায় সকলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রে মাধুর্য হয়ে তার মাধুর্য জীবন চরিত্রের মাধুর্য দেখে তার ব্যক্তিত্ব দেখে তার আমল দেখে তাকে দেখে তারা ইসলামে এসেছেন আজও পর্যন্ত এই প্রায় 1450 বছর অতিবাহিত হওয়ার পরও পশ্চিমা পৃথিবীতেও যত অন্য ধর্মের মানুষ ইসলামে আসে তারা প্রধানত দুই কারণে আসে হয় কোরআন স্টাডি করেছে আর না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটাকে নির্মোহভাবে পড়েছে অনেক মুসলিম আছেন এখানে যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত আগাগোড়া পড়েন নাই আমার আলহামদুলিল্লাহ একাধিক সিরাত গ্রন্থ একবার দুইবার নয় বহুবার পড়ার সুযোগ হয়েছে এখনো নতুন করে কোন সিরাত গ্রন্থ পড়া শুরু করলে আমার কাছে মনে হয় যে আমি যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাকে দেখতে পাচ্ছি চোখের সামনে এরকম দিনের আলোর মতো মনে হয় এটা একটা মুজিজা তার যে তিনি চলে গেছেন তার জীবন ইতিহাসের প্রভাব তার জীবন চরিত্রের প্রভাব পৃথিবীতে এখনো রয়ে গেছে মুসলিম হিসেবে আপনি ইসলামী শিক্ষা দ্বারা নিজেকে শিক্ষিত করতে চান ইসলামের আলো দ্বারা আলোকিত করতে চান তো আপনার সিলেবাসে সর্বাগ্রে কোরআনে করিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এই দুইটা অন্তত থাকা উচিত এর পাশাপাশি আরও অন্যান্য বই পুস্তকগুলো আমাদের পরামর্শে পড়বেন কিন্তু এই দুইটা অবশ্যই থাকা উচিত এবং অবশ্যই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকা উচিত যাতে করে আপনি আবার বিভ্রান্ত না হন ভুল না বুঝেন আপনার মধ্যে কোনো প্রকার বিভ্রান্তি তৈরি না হয় অতএব ইসলামী শিক্ষা দ্বারা নিজেদেরকে আমরা আলোকিত করবার জন্য ব্যক্তিগত উদ্যোগে এই কোরআন এবং হাদিসের পাঠ এটি আমাদের বাড়ানো উচিত আমরা আসন্ন রমাদানকে কেন্দ্র করে একটা বই প্রস্তুত করছি আশা করছি সপ্তাহ 10 দিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ মানুষকে সেটা হাতে পৌঁছাতে পারবো সেটি হলো আমরা এমনিতে কোরআনে কারিম থেকে দূরে সরে আছি এমনিতে কোরআনের সাথে আমাদের কোনো তেমন সম্পর্ক নেই রমাদানে আমরা একটু তারাবিতে কোরআন তেলাওয়াত শুনিয়ে দেশের মানুষ বাট দুঃখজনক হলেও সত্য যে এই তারাবির তেলাওয়াতটাও আমরা তুফান মিল গতিতে শুনি আমাদের না তারাবিতে কোনো তৃপ্তি পাই না আমরা সেখানে তারাবির কোনো মেসেজ ওই আয়াতের কোনো বার্তা আমরা পাই বুঝতে পারি এরকম কোনো সুযোগ আমাদের হয় না তো আমি বইটা অনেক সময় নিয়ে অনেক পরিশ্রম করে আলহামদুলিল্লাহ সংকলন করার চেষ্টা করেছি প্রস্তুত করার চেষ্টা করেছি 1 থেকে 110-120 পৃষ্ঠার মধ্যে আশা করি হয়ে যাবে সংক্ষেপ করার চেষ্টা করেছি ছোট করার জন্য বহু চেষ্টা করেছি যে প্রতিদিন যে তারাবিটা হবে আজকের তারাবিতে যে অংশ তেলাওয়াত করা হবে সেই পারাতে আল্লাহ তাআলা কি কি বার্তা আমাকে দিয়েছেন কতগুলো আদেশ কতগুলো নিষেধ কতগুলো দৃষ্টান্ত কতগুলো ইতিহাস কতগুলো শিক্ষা কতগুলো বিষয় আল্লাহ তাআলা রেখেছেন সেগুলোকে আলাদা আলাদা করে আমরা 3 থেকে 4 থেকে 5 পৃষ্ঠা ছোট ছোট পৃষ্ঠা 4 থেকে 5 পৃষ্ঠার জেনারেল যে সাইজ সেই সাইজের পৃষ্ঠা আমরা দিয়ে দিচ্ছি যাতে করে এই 4 পৃষ্ঠা উল্টিয়ে তিনি মসজিদে যেতে পারেন অথবা তারা পড়ে এসে দেখতে পারেন যে আজকে আমি কি শুনে আসলাম এবং খতিব সাহেবরা যেন সেটা শোনাতে পারেন আশা করছি এটি আপনাদের উপকারে দিবে এই ছাড়াও কোরআনে কারিমের আরও বিভিন্ন তাফসির এর যত আয়োজন আছে সেগুলোতে নিজেদেরকে সম্পৃক্ত করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন সেই সাথে আমাদের বাচ্চাদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করবার জন্য আমাদের বাসাগুলোকে এক একটিকে ইসলামিক স্কুলে পরিণত করতে হবে আমাদের বাসাগুলোকে এক একটিকে মাদ্রাসায় পরিণত করতে হবে আবারও বলছি যেখানে স্কুলের পাঠ্য সূচিতে পাঠ্য পুস্তকে সেখানকার কারিকুলামে ইসলাম বিরোধী বিষয়গুলোকে ঢুকানো হচ্ছে ইসলামকে ধুয়ে মুছে বাদ দেওয়া হচ্ছে শুধু এই কারণে আপনার বাসায় বাচ্চার প্রতি আপনার মনোযোগ তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবার জন্য ইসলামের আলো দ্বারা আলোকিত করবার জন্য আপনার মনোযোগ সাধারণ অবস্থার চাইতে অনেক গুণ বেশি হওয়া উচিত বিকজ তাকে এখন লড়তে হবে প্রতিকূল পরিবেশের সাথে যদি আপনি চান
আপনার ইমানের ধারা আপনার মৃত্যুর পর আপনার ফ্যামিলিতে টিকে থাকুক আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের ঈমান এবং আমাদের জেনারেশনের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদের সবার ঈমান আমল আমাদের বিশ্বাস আমাদের ইসলাম এটাকে উপলব্ধি করার এটার গুরুত্ব অনুভব করার ইসলামী শিক্ষার গুরুত্ব অনুভব করার এবং সেটার সাথে আমাদের নিজেদের সবাইকে আলোকিত করার জড়িয়ে রাখার তৌফিক আমাদের সকলকে দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে